محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وحبيبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين ثم أما بعد আল্লাহ রবুল আলমিনের দরবারের শুক্রিয়া যিনি আমাদেরকে এই ধরনের বৈঠকে বসার জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ সফরটি অবশ্যই একটি উমরার উমরার সফর ছিল এবং যে সফরটি সবসময় নতুন উমরার মতোই লাগে তবে এইবারের সফরটি একটি ব্যতিক্রম ধর্মী সফর ছিল উমরা ছিল কারণ আমাদের সাথে ছিল এখানে আল মাহাদ ইন্টারমিডিয়েট ইসলামিক ইন্টারমিডিয়েট যে কলেজ কলেজের ছাত্র ছাত্রী এবং কয়েকজন শিক্ষিকা আমাদের সাথে ছিলেন এবং তারা যে ধরনের প্রশ্ন করেছেন বাসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক তো তাদের কাছ থেকেও শিখেছি আমি কিছু বলার জন্য চেষ্টা করেছি তবে যে কথাগুলো তাদেরকেও আমি বলেছি আমার আমার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে তার মধ্যে একটা ছিল যে সুরা আল কাহাফের শেষের দিকে ষাট নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা এই সুরাতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে হজরত মুসা আলী সালাতামের শিক্ষা সফর তার মতো একজন বড় মাপের প্রফেট বা নবী রসুল তিনি আরেকজন তার থেকে অনেক কম অথবা মর্যাদার দিক দিয়ে দিক দিয়ে অনেক কম তার কাছে ছাত্র হওয়ার জন্য তিনি বলতেছেন আমি কি আপনার কাছ থেকে কিছু শিখতে পারি আপনি কি আমাকে ছাত্র হিসাবে গ্রহণ করবেন তার অর্থ হচ্ছে যে যতই জানুক না কেন তাকে নম্র ভদ্র মোতাবাদ এটা বড় আলেম হোক বড় প্রফেসর হোক এবং অনেক বড় লেখক হোক তিনি যেন আরেকজন থেকে শিক্ষা গ্রহণ করার একটা মনোমানসিকতা তৈরি থাকে কারণ পুরো ভ্রমণটাই ছিল মুসা একটি শিক্ষা সফর দ্বিতীয় আরেকটি নসিহাদ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সামনে রমজান আসছে রমজানে আমরা রমজান আসলে আমাদের মন এবং আমাদের পার্শ্ববর্তী সবাইকে তখন মনে হচ্ছে সবাই রোজা রাখছে সবাই সবাই দোয়া করছে সবাই কোরআন পড়তেছে সবাই বেশি নেকি কামানের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে আসলে এরকমটি হওয়াই উচিত এবং হইতে হবে তবে রমজানের পূর্বে আমাদেরকে আমার আমাদের যে পাত্রগুলো আছে আল্লাহ কাছ থেকে যে হাসানাত অথবা আজার উজুর আমরা রাখবো সেই পাত্রগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে রেডি করে রাখতে হবে সেই পাত্রটা হাতের মধ্যেও না আর বড় একটা না সেই পাত্রটা হচ্ছে এখানে আমাদের মন এবং মস্তিষ্ক ব্রেন আঁকিটা সাফ করতে হবে মনটা তওবার স্টেফারের পানি দিয়ে এটাকে ধুয়ে মুছে রেডি করতে হবে পরিষ্কার করতে হবে কারণ এটা যদি ভরা থাকে আরেকজনের বিরুদ্ধে লাগালাগি হিংসা বিদ্বেষ গিবত নামিমা তাহলে এখানে আল্লাহ রহমত আসার পরেও সেখানে জাগা পাবে না সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের অন্তরগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে তবে রমজানের পূর্বে যেন আমাদের এই পাত্রগুলো রেডি থাকে মহানবী সাল আলী ইসলাম সম্পর্কে সাহাবাইকার তারা বলেন আমি এক বৈঠকে রসুলের মুবারক জমান থেকে অথবা তওবা করি অথবা আল্লাহ আমাকে মাফ করে দেও অথবা হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তাউফিরুল্লাহ এই ধরনের শব্দ এক বৈঠকে সত্তরের অধিক সাহাবাইকার আমরা গুনতে পারতেন তার অর্থ হচ্ছে রসুল করিম সাল আলী ইসলামের মতো নিষ্পাপ মাসুম একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে তিনি সর্বদেই এরকম আল্লাহ তালার কাছে তিনি মাফ চেতেন তবা করতেন ইস্তেকফার করতেন কাজেই আমাদের উচিত সেই ধরনের সবসময় তবা ইস্তেকফার করা আর রমজানের পূর্বে অবশ্যই আমাদের ঘরবাড়ি এবং মসজিদ মাদ্রাসা এবং যেখানে করি এবং করে হাফেজ সাহেব যারা আছেন তারা কোরআন মোরাজা কে রিপিট করেন করেন আমক্তা শোনান হন রেডি অনেক ভালো প্রস্তুতি গ্রহণ করেন এইভাবে আমাদেরকেও রমজানের রোজার মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে ইফতারি কোরআনের মাধ্যমে বিভিন্ন সাদাকাতের মাধ্যমে আমরা যে অনেক নেকি হাসিল করব। সেই পাত্রটা রেডি করতে হবে বড় করতে হবে পরিষ্কার করতে হবে একেবারে নির্ভেজাল একটা পাত্র লাগবে সেই পাত্রের জন্য কোনো ফুটা না থাকে এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেই জন্য আশা করব আমরা যেন সবাই রমজান রমজান আসার পূর্বে যেন আমরা এই পাত্রকে রেডি রাখতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন তারপর আরেকটি বিষয় সেটা হচ্ছে পাত্রতে কি রাখবো কারণ সে পাত্র কম দামি জিনিসগুলো রেখে দিই তাহলে কিন্তু দামি রাখার না এরকম এটার অনেক আছে থাকার যদি অপ্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে যদি সেটিকে ভরপুর করে ফেলি তাহলে কিন্তু ভালো জিনিসগুলো এখানে স্থান পেতে কষ্ট হবে সেই জন্য ভালো জিনিস কি এবং এগুলোর কোন কোন জিনিস দামি সেগুলো আমাদের জানা দরকার আমরা কোনো যদি ভ্রমণ করি অথবা ব্যবসা বাণিজ্য করি অথবা কোন টিচার আমরা কিন্তু ঠিকই প্রস্তুতি নিই যে আমার টার্গেট পূরণ করার জন্য আমাকে কি কি করতে হবে ভ্রমণ করার পূর্বে পাসপোর্টটা দেখি টিকিটটা ঠিক আছে কি না কন্ট্রোল করি আর যদি আসবাবপত্র থাকে সেটার জন্য মেপে নে যাতে করে ইয়ার আমাদেরকে কোনো ভোগান্তি না ভুগতে হয় যে এখানে বিশ কিলো নিতে পারবো আমি তিরিশ কিলো নিলাম এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা খেয়াল করি রমজানের পূর্বেও আমাদেরকে এর চেয়ে বেশি খেয়াল করতে হবে গুরুত্ব দিতে হবে তাহলে আমাদেরকে কোন কোন জিনিস দিয়ে ওই পাত্রকে রমজানে ভরবো এবং রমজানের পূর্বে ভরবো সেটা আমাদেরকে জানতে হবে